মাজুলীত উপস্থিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাজুলীর 10,932 লোকক মিশন বসুন্ধরা দুর অধীনত ভূমিপত্রা প্রদান করব মুখ্যমন্ত্রী ধেমাজি জেলার পর বাইক রেলি করে মাজুলী গড়মূর মিনি স্টেডিয়ামত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী গড়মূর মিনি স্টেডিয়ামত সম্বোধন বিশাল জনসভা মাথাউরি সবলীকরণ তথা পক্ষীপথ নির্মাণে নৈপরিয়া রাজ্যক সুরক্ষা দিবলে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমানের রাজ্য সরকার তার এই সাকার রূপ পালে ধেমাজির দিশমুখ সোনারীর পর মাজুলীলৈকে মাথাউরির উপর নির্মিত পক্ষীপথ মঙলবাৰে পুৱাতে লোকসভা ধেমাজিৰ কাৰেং চাপৰিৰ পৰা মুখ্যমন্ত্ৰী ঢকুৱাখানা সমষ্টিৰ হিমালয় চলালে 30 কিলোমিটাৰ মটৰচাইকেল হিলদল ভাঙি ওলাই আহিল ৰাইজ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই যাত্ৰাপথত পথৰ দাঁতিত থকা লোকসকলে তেওঁক ফুল ছটিয়াই গামোচা পিন্ধাই আদৰা পৰিলক্ষিত হৈছে কণ কণ কিশোৰৰ পৰা বয়োজ্যেষ্ঠ সকলোৱে মিলি মুখ্যমন্ত্ৰীক এবাৰ ওচৰৰ পৰা চুই চায় যাত্ৰাত মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ লগতে থাকে সাংসদ প্ৰদান বৰুৱা বিধায়ক ভূমন পেগু নৱ দলে বিজেপি যুৱ মৰ্চাৰ সভাপতি সিদ্ধাংকু অংকুৰ বৰুৱা জিলা সভাপতি পুলক চেতিয়াসহ তিনি সহস্ৰাধিক কৰ্মী বিক্ৰম ছাৰ্ভাই মহাকাশ কেন্দ্ৰত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ঘোষণা কৰে দেশৰ চাৰি মহাকাশযাৰীৰ নাম মহাকাশযাৰী কঢ়িয়াই নিয়া দেশৰ প্ৰথমটো মহাকাশ অভিযান গগনযানৰ চাৰিগৰাকী টেষ্ট পাইলটৰ নাম ঘোষণা প্ৰধানমন্ত্ৰী গগনযানৰ চাৰি টেষ্ট পাইলটৰ নাম ক্ৰমে হৈছে কেপ্টেইন প্ৰশান্ত বালাকৃষ্ণ নায়াৰ গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন অঙ্গদ প্রতাপ আর উইং কমান্ডার হয়েছে শুভাংশু শুক্লা ইয়ার প্রধানমন্ত্রীগুলো তিরুবনন্তপুরমের পর ভিএসএসির ভ্রমণ করে গগনযাত্রা প্রস্তুতির বুঝ লয় মেট্রিক পরীক্ষা চলি থাকার মাজতে হাজুর পরীক্ষা কেন্দ্র চুরে চলালে লুটপাট হাজুর পাঁচগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংঘটিত হয়েছে চুরিকাণ্ড বজালির কাহারপাড়াত অগ্নিকাণ্ড এজন যুবকের সংঘটিত করা অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয়েছে দুটা পরিয়ালের ঘর হা চুর করে ধরা পড়া খুব সংঘটিত করে এনে নিকৃষ্ট কাণ্ড কিছু সলনি হব আপনার মূল চিনাকি পল্টন বাজার সদা ব্যস্ত পল্টন বাজার হ্রাস হব এতিয়া জনতার ভিড় স্মৃতিলৈ পরিণত হব পল্টন বাজারের বাসস্থান রেল বিভাগের হাতত এই ভূমি হস্তান্তর সরকারের শীঘ্রে সলনি হব পল্টন বাজারের বাসস্থানের ঠিকনা বাসস্থানের ঠাইত গড় লৈ উঠিব গুৱাহাটী রেল স্টেশনের দ্বিতীয়টো প্রবেশ পথ বাসস্থানটি পল্টন বাজারের পরিবর্তে স্থানান্তর করা হয়েছে আমিনগাঁওলৈ জাননী লাভ করার পাছতে বিপদত পৰিছে সেই স্থানত দীর্ঘ সময় ধরে ব্যবসায় করে অহা ব্যবসায়ীসকল নতুন সংস্থাপনের চিন্তা এতিয়া টোপনি হৈছে ব্যবসায়ীর পরিয়ালর ওদালগুড়ির অম্বাগাঁওত ইউপিপিএলের বিশাল জনসভা আর যোগদান কার্যসূচী অনুষ্ঠানত রাজ্যসভার সাংসদ রণগোড়া নার্জারী ইএম নীলুত স্বর্গারী পরিষদ সঞ্জয় স্বর্গারী দিলীপ কুমার বড়োর মুখ্য অতিথি হিসাবে থাকে বিটিআর চিফ প্রবোধ বড়ো ইউপিপিএল বিজেপি নেতৃত্বাধীন সরকারখন উন্নয়নের দিকত সদায় সংকল্পবদ্ধ ওদালগুড়ির আমগাঁওত অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানত এই মন্তব্য করে বিটিআর প্রধান প্রমোদ বড়োয়ে করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকাত বন বিভাগক ম্যানেজ করে একাংশ বন দস্যু চলাই আছে বনজ ধ্বংসযজ্ঞ সাংবাদিকর স্টিং অপারেশনত ক্যামেরাত বন্দী হয়েছে অবৈধ কাঠকলা মিলর জড়িয়ে চলা কাঠর রমরমিয়া বেহা নিষিদ্ধ ড্রাগসৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত আছে হোজাই জিলা আৰক্ষীৰ দবকা থানাৰ অচিৰ নেতৃত্বত চলা অভিযানত দবকা ডিপু বাইপাছত এখন মিনি ট্ৰাকৰ পৰা জব্দ হৈছে চাৰি সৰবৰাহকাৰী পাছতকৈ কম সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী থকা প্ৰাতিষ্ঠিত মহাবিদ্যালয়সমূহো একত্ৰীকৰণ কৰিব চৰকাৰে ইয়াৰ বাবে বন্ধ হৈ পৰিব বহু সৰু সৰু কলেজ চৰকাৰৰ এই ঘোষণাৰ পিছতে শিৱসাগৰত সৰব হৈ পৰিছে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি এঘণ্টাৰ এশখন এজাহাৰ এজন পোষ্ট মাষ্টাৰৰ বিৰুদ্ধে ধুবুৰী গৌৰীপুৰ খুদিমাৰীত গ্ৰাহকৰ ধন লৈ উঠা হৈছে পোষ্ট মাষ্টাৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী কৰিছে লোকসকলে আপৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত আপৰ সংবাদমেল মিছন বসুন্ধৰা দুই সন্দৰ্ভত আয়োজন কৰা হৈছে সংবাদমেলৰ গুৱাহাটী মহানগৰীৰ স্পা এণ্ড পাৰ্লাৰত ভয়ংকৰ কাণ্ড যুৱতীক নগ্ন কৰি মোবাইলত বন্দী কৰিছে নগ্নতাৰ ছবি 10-15 জনীয়া দলে যুবতী মহিলাক যৌন নির্যাতনের অভিযোগ স্পা এণ্ড পার্লাৰৰ গৰাকী আৰু মহিলা কর্মীৰ গাত হাত দিয়াৰ অভিযোগ অভিযোগ অনুসৰি মহিলা কর্মী গাৰ পৰা টানিলে কাপোৰ ভাইৰেল হৈছে গোপন ভিডিঅ পোর্টেল সাংবাদিককৰ চিনাকি দি পার্লাৰ তিনিগৰাকীক 3 লাখ টকা ধন দাবী কৰিছিল চাঞ্চল্যকৰ ঘটনাৰ ন্যায় বিচাৰি এতিয়া ভুক্তভোগীয়ে কাষ চাপিছে আৰক্ষী ভাৰতীয় গণতন্ত্ৰ সৰ্ববৃহৎ উৎসৱত নতুন ভোটাৰক আকৰ্ষিত কৰিবলৈ মুকলি হৈছে এটা নতুন গীত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেওবাৰে মন কী বাতত নবপ্রজন্মক উদ্দেশ্যে আহ্বান জানাইছে তেওঁলোকৰ জীৱনৰ প্ৰথম ভোটটো দেশৰ বাবে উৎসৰ্গা কৰিবলৈ মেৰা পহলা ভোট দেশ কে লিয়ে মন্ত্ৰৰে নবপ্ৰজন্ম প্ৰতিগৰাকী ভোটাৰক ভোট দিয়াৰ বাবে ওলাই আহিবলৈ অনুৰোধ জনাইছিল প্ৰধানমন্ত্ৰীয়ে করিমগঞ্জৰ সৰগুলা চেণ্ট্ৰেল বেংকৰ মেনেজাৰক আক্ৰমণ এগৰাকী মহিলাৰ এই ঘটনাৰ পিছতে প্ৰায় দুঘণ্টা ধৰি বন্ধ হৈ পৰে কাম কাজ সেনাপতি অৰ্থাৎ দলৰ নেতৃত্ব বিচাৰিলে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী হোৱাৰ সম্ভাৱনা পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰস্তুত সন্দৰ্ভত দুধনৈত কাৰ্যকৰ্তা বৈঠকত এই মন্তব্য মন্ত্ৰীগৰাকী দুধনৈত কংগ্ৰেছৰ সমালোচনাতো মুখৰ হল মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য কংগ্ৰেছৰ বেয়া অৱস্থা কেৱল অসমতে নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষতে অতি বেয়া বুলি মন্তব্য কৰিছে
রাজ্যত দৌরাত্ম্য অব্যাহত থাকা ডাম্পারের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হব যানজটর সৃষ্টি করে থাকা ই রিক্সার বিরুদ্ধেও লওয়া হব ব্যবস্থা দুদিন সাংবাদিকর আগত এই মন্তব্য করলে মন্ত্রী পরিমল চক্রবর্তী এক যুগান্তকারী উন্নয়ন চেন্নাইর আর্কিড ফার্মর সহযোগ আর সমর্থনত অসমীয়া বিজ্ঞানী মুকুট গোহাঁয়ে স্থাপন করলে মাইল খুঁটি ইউনাইটেড স্টেটস ফুড এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন জানাইছে তেওঁলোকৰ নতুন অ্যান্টিবায়োটিক এই স্বীকৃতির পিছতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলে গবেষক আর উদ্ভাবকগুলিয়ে ফুড এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাভ করার ভারতবর্ষের প্রথমটি অ্যান্টিবায়োটিক হিসাবে বিবেচিত হয়েছে তেওঁর উদ্ভাবন এই অ্যান্টিবায়োটিকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিউমোনিয়া আদি রোগত ভোগা সমগ্র বিশ্ব কোটি কোটি লোকে রোগ নিরাময় হব বলে তেওঁ উল্লেখ করেছে বুলেট প্রুফ বাহনেরে মণিপুরের নিরাপত্তা বৃদ্ধি কেন্দ্রীয় গৃহমন্ত্রীয় প্রতিশ্রুতি দিয়া মতে তিনিখন উন্নত বুলেট প্রুফ মাইন প্রটেক্টেড বাহনে টেস্ট পেপারিত মণিপুরের আরক্ষী কমান্ডলৈ প্রেরণ করা হয় নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ করা অনুসরি দুখন সমর সজ্জায় সজ্জিত বাহনক করে সাতখন বুলেট প্রুফ বাহন অনা হয়েছে নারী সরবরাহকারী চক্রের কথম্পি রক্ষা পড়ছে শিলচরের 23 যুবতী নার্সর চাকরি দিয়ার প্রলোভনে 23 যুবতীক শিলচরের দিল্লী লই যাওয়া হয়েছিল বিবেক কুমার আর সৌমিত্রত আছে তারপরে যুবতী কেগীক সৌমিত্রত আছে গাজিয়াবাদলৈ নিয়ে নিখিল বর্মা নামের এজন লোকের হাতত সমজাই দিয়ে শিলচরলৈ উভতি আহে নিখিল বর্মায় তেওঁলোকক যশোদা হসপিটালত সুইপারের কামত লগায় আর তারপর কোনোমতে পলায়ন করে যুবতীগুলি উভতি আহে শিলচরলৈ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি ফর্ম ফিল আপর নামত ধন লওয়ার অভিযোগ ফর্ম পূরণের প্রতিগী মহিলার 100 লওয়ার অভিযোগ কামপুরের জীবিকা সখী নীলম বরার বিরুদ্ধে বন্ধ নহল ডাম্পারের কন্ট্রাক্ট এবার স্কুটির উপরে চলিল ডাম্পার উত্তর গুয়াহাটির ফুলুং চকত পথর দাঁতিত রয়ে থাকা স্কুটি মহতিয়ালে ডাম্পারে দুর্ঘটনা সংঘটিত করা ডাম্পারখনের মালিক হয়েছে রংমহলর প্রীতম দাস অসমত মুসলিম বিবাহ আইনক লৈ প্রতিক্রিয়া এ আই এম আই এমর মুরব্বী আসাদুদ্দিন ওয়েসি কয় বিজেপি সরকারে 90 বছর পুরনি আইনখন নোহা করে বিশেষ বিবাহ আইন প্রণয়ন করেছে নিকাহত কোনো খুদ বা পড়িব বিবাহত কাজি না থাকে কইনায় মোহরও নেপায় বিজেপিয়ে আমার শরীয়ত কাহি নিব বিচাৰিছে বলে মন্তব্য করেছে লোকসভা নির্বাচনক লৈ তৎপর প্রতিটি দল আর তার মাজতে কেরালাত সিপিআই ঘোষণা করেছে 4টাক সমষ্টি প্রার্থী তালিকা কামরূপ আয়ুক্ত কার্যালয়ত অনুষ্ঠিত হাজু আর সমরিয়া সমষ্টি মাটিপট্টা বিতরণ অনুষ্ঠানত অংশগ্রহণ করেছে সাংসদ কুইনুজার বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে হাজুর গড়পুট ফতেকুচি গাঁওয়ের রাইজে প্রতিশ্রুতি রক্ষা নকরার অভিযোগ সাংসদগুলির বিরুদ্ধে তামুলপুরের জয়পুরত বিজেপির যোগদান সমারোহ বিজেপি দলত যোগদান করা কেবা শতাধিক লোকক দলের মজিয়াত উষ্ম আদরণি বিটিআরের কার্যবাহী সদস্য ধর্মনারায়ণ দাস সহ বিজেপি নেতা কর্মীসকল লোকসভা নির্বাচনের কঁকালত টঙালি বান্ধিছে তৃণমূল কংগ্রেসে চৰাইদেউ জেলা তৃণমূল কংগ্রেসেও ভেটি শক্তিশালী করবলৈ লৈছে এটা পদক্ষেপ শিবসাগর জেলাত ফার্মাসিষ্ট অবিহনে এসাম ব্যবসায়ীয়ে ফার্মাসি খুলি রোগীর জীবনক লৈ হেতালি খেলিছে ফার্মাসি এক্ট আর ড্রাগস এন্ড কসমেটিক আইন উলঙ্ঘা করে চলাই আহিছে ব্যবসায় জেলা ঔষধ পরিদর্শকের প্রাপ্ত তথ্য অনুসরি জেলাখনত আছে 318 ফার্মাসি কিন্তু ইয়ার উপরও বেদবাড়ি কুয়ারপুর মৌজাত প্রয়োজনীয় অনুজ্ঞাপত্র নথকাকৈ একাধিক ব্যবসায়ীয়ে অবৈধভাবে চলাই আছে এনে ফার্মাসি মরিয়নি চেলেংগেটার পানী যোগান আসনীত কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ কেলেঙ্কারি ঢাকিবলৈ ভুল তথ্য প্রদানের অভিযোগ উত্থাপন হয়েছে বিকশিত অসমৰ এখন ভয়ালকা ছবি উন্নয়নের ঢাক ঢোল বজোৱা চৰকাৰৰ দিনত আজিও বাহৰ হাকুৰে পাৰ হৈছে গোৱালপাৰাৰ এছা প্ৰান্তৰ ৰাইজ তেজপুৰৰ নিপাটোৰ নিশা ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে দ্ৰুতবেগীতা ট্ৰাকে মহতিয়াই লৈ যায় অটোৰিক্সা অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিয়ে চিন্তিত কৰিছে এতিয়া জনসাধাৰণক ইয়াৰ বিপৰীতে কিন্তু কৃষকে লাভ কৰা নাই উৎপাদিত সামগ্ৰীৰ প্ৰকৃত মূল্য রঙিয়া তুলসীবাড়ীত মহিলাসকলক প্রদান করা হয়েছে কাঠফুলা খেতি প্রশিক্ষণ ভারতের LLP উদ্যোগত রন্দিয়া কৃষক উৎপাদক গোটর সহযোগত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ শিবির খবর আর আছে কিন্তু তার আগে একটা সরু বিরতি ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল রূপহীতর জিউমারীত পথ দুর্ঘটনা থিতাতে নিহত হয়েছে এজন আহত লোক বিরূপহী পড়া কাঠপড়া অভিমুখী গিয়ে থাকা মটরসাইকেলে নিয়ন্ত্রণ হেরুয়ে প্রচণ্ড জোরে খুন্দা মারে পথর কক্ষর কাষত ফলত থিতাতে নিহত হয় মকিবুর রহমান নামের লোকজন বোকাখুট গড়মূরত এক রভাতলিতে বিয়াত বহিছে 32 জোর দরাকইনা রীতি নীতি পরম্পরা রক্ষা করে অঞ্চলবাসী কলতলের আদরিলে 32 জন দরাক শিবসাগর চেরেকাপার হাতিমরিয়াত অগ্নিকাণ্ড মহাবীর পলিমার নামের প্লাস্টিক সামগ্রী নির্মাণ করা কারখানাত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে
নুমলীগড়ৰ 39 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বাবা থানৰ কাষতে দুই গজৰাজৰ তয়া ময়া যুঁজ দেখি ৰৈ গল পথচাৰিও বহু সময় ধৰি চলিল এই যুঁজ কাজিৰঙা হালধিবাৰীৰ 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম কৰিছে এটা দতাল হাতীয়ে অতি সন্তপৰ্ণে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম কৰি কাৰ্বি পাহাৰৰ দিশে হাতীটোৱে গতি কৰা দৃশ্য বন্দী হৈছে কেমেৰাত বাঁহ আৰু বেতৰ সামগ্ৰী নিৰ্মাণেৰে স্বাৱলম্বী হৈছে বাক্সাৰ ৰমণী বৰ্মন বাঁহ বেতৰ সামগ্ৰী নিৰ্মাণৰ সৈতে জড়িত হৈ আছে কেন্দুকুচি গাঁৱৰ ৰমণী বৰ্মন করিমগঞ্জ কলেজের এগারী ছাত্রীর মধুর কণ্ঠে আপ্লুত করেছে সকলকে গীত গাই ভাইরেল হয়ে পড়ছে ছাত্রীগী হাতত গিটার লো আপন মনে গান গাই থাকা রূপালী দাস বর্তমান সামাজিক মাধ্যমত চর্চিত হয়ে পড়ছে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত অগ্নি নির্বাপক বাহিনীর মক ড্রিল রাজ্য সরকার নির্দেশ মর্মে জরুরীকালীন অবস্থা সুরক্ষিত উদ্ধার কার্যর অনুশীলনের প্রতিখন জেলার দরে করিমগঞ্জত করা হয়েছে মক ড্রিল অরুণাচলৰ পাপুমাৰা জিলাৰ হেলুংগীত অন্ত পৰিছে পাঁচদিনীয়াকৈ অনুষ্ঠিত হোৱা মিচি জনগোষ্ঠীয় লোকসকলৰ প্ৰধান উৎসৱ ইকো বড়ো ধানৰ খেতিয়ে একমাত্ৰ ভৰসা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতি কাষৰীয়া অঞ্চলৰ একাংশ কৃষকৰ সেয়েহে কাজিৰঙা কৃষিভূমিত দেখা পোৱা গৈছে এতিয়া কৃষকৰ ব্যস্ততা বসন্তৰ ফুলৰ মেলালৈ হাজোন কাচোন কাজিৰঙা জাতীয় আৰ্কিড উদ্যানৰ প্ৰায় প্ৰতিজোপা দুষ্প্ৰাপ্য আৰ্কিডৰ জৈৱ বৈচিত্ৰতাৰ মেটমৰা সম্ভাৰ স্বৰূপ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় আৰ্কিড উদ্যানলৈ এক প্ৰকাৰ ফুট গৈছে এতিয়া পৰ্যটকৰ জামুগুৰিহাটৰ টুপিয়াৰ ব্যৱসায় কেন্দ্ৰত অত্যাধুনিক বেটাৰী উদ্যোগ স্থাপন অঞ্চলটোৰ যুৱক মিণ্টু ৰাজবংশীয়ে সুদূৰ পুনেৰ পৰা ক্ৰয় কৰি আনি টুপিয়া ব্যৱসায় কেন্দ্ৰত আৰম্ভ কৰিছে অত্যাধুনিক মেচিন জামুগুৰিহাটৰ ঢৌভঙা বজাৰৰ পৰা চুৰে নিলে পালচাৰ বাইক দিন দুপৰতে চুৰে নিলে বাইকখন বাইকখনৰ গৰাকীয়ে বাইক থৈ বজাৰ কৰিবলৈ যোৱাৰ সময়তে সংঘটিত হয় এই চুৰিকাণ্ড শোণিতপুৰ জিলাৰ মিছামাৰীৰ জীয়া গাভৰু গাঁৱৰ এগৰাকী 70 ঊৰ্ধৰ মহিলাৰ অৱস্থা এতিয়া চকু সেমেকাইছে সকলোৰে 70 ঊৰ্ধৰ মনেশ্বৰী ভূঞাই জীৱন কটাইছে এটা ভঙা জুপুৰি পঞ্চায়ত তথা অন্যান্য জনপ্ৰতিনিধি প্ৰতিশ্ৰুতিও পৰিণত হৈছে এতিয়া ফুটুকাৰখানলৈ হাতী ধৰি বাগৰি পৰিল একালৰ হাতী ফন্দি কলিয়াবৰ ৰবীন্দ্ৰ দাস হাতীবন্ধা গীত গোৱালপৰীয়া লোকগীত জুৰি বুক শুকাই কান্দি আৱেগিক হৈ পৰিল স্বামী স্ত্ৰী ৰঙাপৰা সাৰ্বজনীন শ্ৰী হনুমান মন্দিৰত অখণ্ড নাম কীৰ্তন ভক্তপ্ৰাণ ৰাইজে আয়োজন কৰিলে অখণ্ড নাম কীৰ্তনৰ কোকৰাঝাৰত সম্পন্ন হৈছে তিনিদিয়া পৰ্বতাৰোহণ প্ৰশিক্ষণ শিবিৰ প্ৰশিক্ষণৰ অন্তত বাক্সাৰ ৰিফিং খাং বসুমতাৰী আৰু ওদালগুৰিৰ চিত্ৰা ৰাজ লিম্বুক শ্ৰেষ্ঠত লৈ ট্ৰেইনিং বঁটা প্ৰদান কৰা হৈছে বহিৰাজ্যত দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে মাৰ্ঘেৰিটাৰ যুৱকৰ মানমুমুক ৰংলাই গাঁৱৰ অৰ্জুন গড় নামৰ যুৱকজন কৰ্মৰ সন্ধানত তিনিমাহ পূৰ্বে গৈছিল উত্তৰ প্ৰদেশৰ কানপুৰলৈ আৰু যুৱকজনে বজাৰ কৰিবলৈ বুলি ওলাই যোৱাৰ সময়তে দুৰ্ঘটনাত পতিত হয় মৃত্যু হয় যুৱকজনৰ কলিয়াবৰ শিলঘাটৰ ঐতিহাসিক স্থান ভ্ৰমণ কৰিছে বিদেশী পৰ্যটকে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান ভ্ৰমণৰ বাবে চুকাফা ক্ৰুজত অহা ইংলেণ্ড আমেৰিকাৰ এটা পৰ্যটকৰ দলে খোজকাঢ়ি ভ্ৰমণ কৰে শিলঘাট নগাঁও জিলাৰ পৰ্যটকৰ কেন্দ্ৰবিন্দু চাপানালাৰ চম্পাৱতী জলপ্ৰপাত চাপানালক পৰ্যটনৰ কেন্দ্ৰবিন্দু হিচাপে গঢ় দিবলৈ চৰকাৰে হাতত লৈছে পদক্ষেপ কাজিৰঙা লোকসভা সমষ্টি বিজেপি দলত তৎপৰতা বোকাখাটত উপস্থিত হৈছে মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা মাননি বৃদ্ধিৰ দাবীক ধৰি চৰকাৰী বঞ্চনাৰ অভিযোগত প্ৰতিবাদ কৰিছে হাজাৰ হাজাৰ অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাই নলবাৰীৰ ডাবল মাৰ্ডাৰ কাণ্ডৰ অভিযুক্ত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে পলাতক অভিযুক্ত জগদীশ হালৈক আলিপুৰ দুৱাৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে নলবাৰী আৰক্ষীয়ে ধৃত জগদীশ হালৈক লগত লৈ নলবাৰী অভিমুখে ৰাওনা হৈছে আৰক্ষী দল 18 ফেব্ৰুৱাৰীত পিতৃ জগদীশ হালৈ আৰু মাতৃ কবিতা হালৈয়ে উদযাপন কৰিছিল তেওঁলোকৰ একমাত্ৰ সন্তান ঋষিকেশৰ জন্মদিন আৰু 19 ফেব্ৰুৱাৰী পুৱা ঘৰৰ দৰ্জাৰ লগতে গেটত তলা লগাই ওলাই গৈছিল জগদীশ হালৈ এখন ধাবাৰ সন্মুখত স্কুটিখন থৈ জগদীশ হালৈয়ে ধাবাৰ মালিকক গতাইছিল স্কুটিৰ চাপিও ধাবাৰ মালিকক বৰপেটালৈ যাম বুলি জগদীশ হালৈয়ে উঠিছিল বৰপেটা অভিমুখী বাছত আৰু তেতিয়াৰ পৰা বিগত এসপ্তাহে আত্মগোপন কৰি আছিল জগদীশ হালৈ দিনযোৰা কাৰ্যসূচীৰে মৰিগাঁৱত ৰাজ্যপাল গোলাপ চান্দ কাটৰিয়া উপযুক্ত উপায়ুক্ত কাৰ্যালয়ত বিভিন্ন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীৰ এখন পৰ্যালোচনা সভাত অংশ হয় নৱকা চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত ছাডেন ভিজিট হোজাই জিলাৰ আয়ুক্ত লাচিত কুমাৰৰ আয়ুক্তগৰাকী উপস্থিত হোৱাৰ সময়ত কাৰ্যালয়ত নাছিল প্ৰায় সংখ্যক কৰ্মচাৰী দবকা যমুনামুখ সংযোগী অসম মালাৰ অধীনত হ'ব লগা কামৰ বুজ ল'লে দবকাত উপস্থিত হৈছেহি জিলা আয়ুক্তগৰাকী দীৰ্ঘদিন ধৰি দবকা ৰাজচক্ৰৰ কাম কাজত অনিয়ম হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈ আহিছিল আৰু তাৰ বাবে এনেদৰে ছাজেন ভিজিট দিছিল আয়ুক্তগৰাকীয়ে তামোলপুৰৰ ভূটান সীমান্তৰ দৰঙ্গা মেলাৰ গেৰেজ লাইনত পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে মালবাহী মেজিক বাহনে মহতিয়ানিছে চাইকেল আৰোহীক
রাজ্যের 12টা লোকসভা সমষ্টি প্রার্থী প্যানেল প্রস্তুত করবলে 24 জন নেতা মন্ত্রীর দায়িত্ব দিয়া হয়েছে। মঙ্গলবার সমষ্টি জ্যেষ্ঠ কার্যকর্তারে আলোচনা করে দাখিল করব লাগবে প্রার্থী প্যানেল। মঙ্গলবারের ভিতর সংশ্লিষ্ট সমষ্টি কেটালে যাব লাগিব আর দায়িত্ব দিয়া সকল দলের জ্যেষ্ঠ কার্যকর্তার লগত মত বিনিময় করে দাখিল করব লাগিব সম্ভাব্য প্রার্থী তালিকার নাম। 150 জনীয়া প্রার্থী তালিকা প্রকাশ করবলে সাজু হয়েছে গেরুয়া দলটো। রিপোর্ট কার্ডের ভিত্তিত লোকসভা নির্বাচনের 150টা সমষ্টির প্রার্থী নিশ্চিত করেছে বিজেপিয়ে। রাজ্য ক্ষেত্রে বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী আইন। দল সংগঠনের প্রতিবাদ প্রতিরোধ করবলে তৎপর হয়ে পড়েছে অসমারক্ষী। দল সংগঠনের প্রতিবাদ রুধিবলে তৎপর হয়ে থাকার নির্দেশ রাজ্যের প্রতিখন থানাক। আরক্ষী মুখ্য কার্যালয়ের সকল আরক্ষী থানালে নির্দেশনা জারি করা হয়েছে। এপিসিসি সভাপতি ভূপেন বরাসহ তিনি কংগ্রেস নেতাক সিআইডির সমন। বিরোধী দলপতি দেববত শইকীয়া আর কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারলে সমন জারি করেছে সিআইডিয়ে। কংগ্রেস আপর আসনক ল বৈঠক সম্পন্ন হয়েছে। রাজ্যিক পর্যায়ত সম্পন্ন হয়েছে কংগ্রেস আপর বৈঠক। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার জীবনলে ভাবুকি আহিছে। সোমবারে সাংবাদিকর আগত এই মন্তব্য করেছে সভাপতিগুলো। মুখ সিআইডি লগায় আর কিবা লগায় কেরেপ নকর বলে কয় ভূপেন বরায়। বাল্য বিবাহক লো কঠোর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুসলিম বিবাহ আইন খারিজক ল সদনত হুলস্থুল। 5-6 বছর ছালীর বিবাহ হবলে নিদিও বলে সদনত প্রকাশ করে মুখ্যমন্ত্রী। জিয়াই থাকালে বাল্য বিবাহ হবল নিদিয়ার হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুসলিম বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইনক ল সদনত অগ্নিশর্মা হয়ে পড়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। সদনত মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক ভাষণের পিছতে বিরোধী সদন ত্যাগ। মুসলিম বিবাহ আইন বাতিলর সরকারের সিদ্ধান্তর বিরুদ্ধে এআইডিএফর প্রতিবাদ। বিজেপি সরকারক ভয়াতু রক্ষা বিধায়ক অখিল গগৈ সংকল্প প্রস্তাবের পিছত থ্রি লাইন হুক জারি করাক ল বিজেপির কটাক্ষ অখিল গগৈ। মুসলিম বিবাহ আর বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলক ল সরব হয় বিরোধী দলপতি দেববত শইকীয়া। ওপিএস এনপিএস প্রসঙ্গক ল উত্তাল হয়ে পড়ে সদন। এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তনের দাবি বিরোধী পক্ষর। বিরোধী পক্ষ করা প্রশ্ন সন্দর্ভত মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এনপিএস বাতিলর দাবীরে সদন ত্যাগ করে বিরোধীয়। সদন ত্যাগের ঘোষণা পূর্ব পরিকল্পিত। কালিরপরা সামাজিক মাধ্যমত চলিছে এই বিষয়ে চর্চা। ইপিনে কেবল ব্রেকিং নিউজত সদন ত্যাগর বাতরি উলাবর বাবে বিরোধীয় সদন ত্যাগ করেছে বলে সদনের বিরোধীক কটাক্ষ করলে মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। অখিল গগৈ কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নৈরাজ্যবাদী আন্দোলন কেতিয়াও ভাল নহব বলে কয় অখিল গগৈ কটাক্ষ করে মুখ্যমন্ত্রী। বিরোধীত থাকিও সরকারক সমর্থন করা চারি কংগ্রেসী বিধায়কক অভয়দান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এজনো বিধায়কর বিধায়ক পদ খারিজ নহয় বলে মুখ্যমন্ত্রীয়ে করেছে মন্তব্য। ইউসিসি পিছ দ্বারেদি অনার প্রশ্নই নুঠে বলে সদনত মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সদনত মই এবারও ইউসিসি প্রসঙ্গ উত্থাপন করা নয়, বিরোধী দলপতিহে করেছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন আসনক ল এতিয়া অগপ বিজেপির মাজত লাগিছে টনা অজরা। উজনি আর উত্তর এখনো আসন অগপক এড়ি নিদিয়ে বিজেপিয়ে। বরপেটা আর ধুবুরী সমষ্টি অগপক এড়ি দিয়ার পিছতে তৎপর হয়েছে আঞ্চলিক দলটো। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিল।